হাই বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মিসেস শিপ্রা। তো আজকে যাচ্ছি এক নতুন জায়গাতে, জায়গাটা হচ্ছে রথতলাতে মেলা। আজকে তো রথতলায় যাচ্ছি মেলা দেখতে। তোমাদের আশা করি তোমাদের নতুন নতুন ভিডিও দেখি আর তোমাদেরকে আনন্দ দিতে পারছি আমি। তো চলো মেলাতলায় যাই, যাওয়া যাক, দেখতে থাকো। তো হাই বন্ধুরা, দেখো আমরা বেরিয়ে পড়েছি, তো চলে এসেছি রথতলায়। তো এটা হচ্ছে রথতলা। তো এটা হচ্ছে গেট, গেটটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা চলে এসেছি মেলাতে, তো দেখো ভিড়ও আছে মেলাতে। তো বন্ধুরা দেখো এখানে নানা রকম পাখি আছে, মূর্তিও আছে, দেখতে বেশ ভালোই লাগছে। এখানে দেখো নানা রকম ফুলও আছে। তো হাই বন্ধুরা, এখানে দেখো সংসারের নানা রকম জিনিসপত্র আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আসো মেলাতলায় দেখো, ঘোরো, বেশ ভালোই লাগবে। অনেক কিছুই আছে, বড়দের বাচ্চাদের দেখার মতো অনেক কিছুই আছে। তো এখানে দাম হরেক মাল 50 টাকা। আসো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা এখানে বড়দের বাচ্চাদের নানা রকম সাজের জিনিসও আছে। বন্ধুরা দেখো মেলা, তো এখানে নাগরদোলা এসেছে অনেক রকমের, বাচ্চাদের আছে, বড়দেরও আছে। দেখো বন্ধুরা, আমাদের মার্কেটে এক দাদার সাথে দেখা হয়ে গেছিলো, ও ওই ট্রেনে চাপতে চাইছিলো, তো একা ভয় পাচ্ছিলো বলে ওর সাথে আমিও চাপলাম ওর সাথে। ওর সাথে আমিও চাপলাম, বেশ ভালোই লাগছিল। তোমরাও চাপতে পারো, বড়রাও চাপে এখানে, বাচ্চাদেরও আরও বেশি করে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে, তোমরা চাপতে পারো।
তো বন্ধুরা দেখো এখানে নানা রকম হারও আছে, কানের আছে গোল্ডেন, তারপরে সিলভার কালারের। মেয়েদের যেটা ভালো লাগে কানের সবচেয়ে ভালো, তো দেখো তোমরা এখানে চাইলে নিতে পারো, বেশ ভালো লাগছে। গলার চোকারও আছে, বেশ নতুন নতুন কালেকশনও আছে। তো বন্ধুরা দেখো এখানে মাটি, সব কিছুই মাটি, বেশ ভালোই লাগছে দেখতে, তোমরাও নিতে পারো। এখানে দেখো নানা রকমের হার, কানের, তারপরে সব কিছুই আছে, বেশ ভালো লাগছে। বন্ধুরা এখানে দেখো কানেরটা, কানেরগুলো বেশ সুন্দর লাগছিল। এখানে নানা রকম গল্পের বইও আছে, তো বাচ্চাদের বইও আছে দেখো। বন্ধুরা দেখো এখানে নানা রকম কানেরও আছে, কালেকশনও আছে নানা রকম, তো বেশ খুব সুন্দর লাগছিল। আংটি সব কিছুই আছে, আমার তো খুব ভালো লাগছিল, তোমাদেরও ভালো লাগবে। এখানে দেখো নানা রকম খাবারের জিনিসও আছে, বাদাম, গজা, তারপরে অনেক কিছুই আছে। তো তার পাশে দেখো মালপোয়া, জিলেপি, তো মেলাতলায় এসে জিলেপি না খেলে হয়। তো বন্ধুরা দেখো এখানে নানা রকম আচারও আছে, পাঁচমিশালি, কুলে, তেঁতুলে, সব কিছুই আছে। তো আমি নিয়েছিলাম আমের, তো এইদিকে সাইডে নানা রকম পাঁপড়ও আছে, পাঁপড়। তো দেখো তো হাই বন্ধুরা, দেখো মেলাতলায় এসে ঘুমনি না খেলেই একদমই চলে না, তাই ঘুমনি খেলাম। প্রথমে খেলাম ঘুমনি, তারপরে খেলাম ফুচকা, মেলাতলায় এসে ফুচকা না খেলে হয় তাই ফুচকা খেলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, বাই।